জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই মাত্র আবার একটা নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন রকম পোস্ট আপনারা দেখতে পারবেন যেমন ধরুন গ্রুপ ডি গ্রুপ সি সকল সমস্ত রকম পোস্ট রয়েছে সেক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে এবার এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনো প্রকার যে আবেদনপত্র সেটা কিন্তু জমা করতে হচ্ছে না তবে এখানে অফলাইনে ফর্মেটটি রয়েছে সেই ফর্মেটের সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন যাবতীয় রিলেভেন্ট ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করার পর যে ওয়াক এন্ড ইন্টারভিউ একটি স্থান রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের জমা করে দিলে আপনাদের যে আবেদনটি সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে বা সঙ্গে সঙ্গে কিন্তু তার ঠিক এক ঘন্টা পরে কিন্তু আপনারা ওয়াক এন্ড ইন্টারভিউতে বসতে পারবেন তো আজকের যে আবেদনটি রয়েছে সেটি কিন্তু প্রত্যেক জেলা থেকে ছেলে মেয়ের উভয় কিন্তু আবেদন করতে পারবেন অতএব সকলের জন্য কিন্তু বিশেষ করে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তবে ভিডিওটি শুরু করবার আগে সবার প্রথমে জানিয়ে দিই আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেভি বাংলা কেভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো এই যে পোস্ট এখানে দেখতে পাবেন তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইড রয়েছে এই সাইডে আসবেন কেরিয়ার বা রিক্রুটমেন্ট সেকশন বলে একটি অপশন আপনারা এখানে পেয়েও যাচ্ছেন এর ঠিক নিচে এখানে সাবজেক্টের মধ্যে কিন্তু সেই রিক্রুটমেন্টই রয়েছে তো আপনারা কি করবেন সেটা কিন্তু মোবাইল থেকেও খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো একে করে এমন করে স্ক্রল ডাউন আপনারা করে নেবেন তো একদম নিচের দিকে আপনারা কিন্তু সেই যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ এখানে দেখতেই পাচ্ছেন এই যে এখানে রিক্রুটমেন্টটি রয়েছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন ভেরিয়াস পোস্ট কিন্তু এখানে রয়েছে তো যখন এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া আমি সরাসরি দিয়ে রাখব নোটিশটির লিঙ্ক অতএব আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে যখনই ক্লিক করবেন নোটিশটিতে কিন্তু ভিজিট করে নিতে পারবেন এবার আমরা সরাসরি চলে যাবো সেই ডাউনলোড করা রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অফলাইনে ফর্মেট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফর্মেটটিকে ফোর পেজের মধ্যে প্রিন্ট আউট করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে দেবেন তো এই যে ফিল আপটি করবেন এটা কিন্তু অবশ্যই ব্লক ফিল আপ করে নেবেন এর সঙ্গে যাবতীয় যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে রিলেভেন্ট ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এই সকল ডকুমেন্টস অ্যাটাচ করার পর সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের কিন্তু কোথাও জমা করতে হচ্ছে না শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউর দিন ঠিক ওয়াক অ্যান্ড ইন্টারভিউ এক ঘন্টা আগে কিন্তু এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এরপরে কিন্তু দিতে পারবেন যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ রয়েছে সেটি ক্লিয়ার তো এই যে পেজটি রয়েছে এই সকল পেজ কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন সেই যে নোটিশটি রয়েছে নোটিশটি একদম পিছনেই আপনারা বা শেষের দিকে এই যে রিক্রুটমেন্টের নোটিশ সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন বা ফর্মটি পেয়ে যাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন ডেট অফ ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ আপনাদের কত তারিখে রয়েছে বা কত তারিখে আপনাদের উপস্থিত থাকতে হবে অনস্ক্রিনে দেখতে পাবেন ডেট অফ ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ সেটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে টিউজডে এগারোটা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে রেজিস্ট্রেশন যে আপনাদের যে ক্লোজ হয়ে যাবে ঠিক এগারোটার সময় অতএ বুঝতেই পারছেন এগারোটার আগে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে মানে দশটার সময় সেই যে স্থান সেই স্থানে যদি উপস্থিত থেকে থাকেন তাহলে কিন্তু খুব ভালো সেটা কিন্তু নিচেও দেখতেই পাচ্ছেন আপনার রিপোর্টিং টাইম ফর অল ক্যান্ডিডেট উইল বি টেন এ এম মানে দশটার সময় সকাল দশটার সময় কিন্তু উপস্থিত থাকতে হবে কোন অ্যাড্রেসে আপনারা উপস্থিত থাকবেন নিচে দেখতেই পাচ্ছেন ভিনিউ বলে যে অ্যাড্রেসটি দেওয়ায় রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে কলেজ কাউন্সিল রুম ফার্স্ট ফ্লোর একাডেমি বিল্ডিং ডি যেখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে তাহলে আপনারা যে ওয়াক হ্যান্ড ইন্টারভিউ সেটি কিন্তু দিতে পারবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু বলা হয়েছে যে পিরিয়ড অফ কন্ট্যাকচুয়াল বেসিক বা টেম্পোরারি বেসিক হিসেবে নিয়োগটি করতে চলেছে থ্রি মান্থস ফর দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কিন্তু যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে পরবর্তীতে আপনাদের কাজটি থাকবে না থাকবে না সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই এবার আমরা সরাসরি চলে আসবো ডেটা এন্ট্রি অপারেটার যেখানে দুটো মাত্র ভ্যাকেন্সি রয়েছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে দেখতে পাবেন আপনারা হয়তো সকলে যান কারণ কি ডেটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন লাগবে সঙ্গে কম্পিউটারে একটি ডিপ্লোমা লাগবে বা কম্পিউটারের একটি সার্টিফিকেট আপনাদের লাগবে মিনিমাম ছ মাসের অন্তর তাহলে আবেদনটি করে নিতে পারবেন সঙ্গে বলা আছে আপনাদের কিন্তু গ্রাজুয়েশন লাগবেই এর সঙ্গে যদি হায়ার সেকেন্ডারি মাধ্যমিক এ

ডকুমেন্টস সেটি কিন্তু সাবজেক্ট যে সাবমিট সেটা কিন্তু করে দিতে পারেন ডিজারেবেল হিসাবে বলা রয়েছে ডিজারেবেল এটা থাকলেও আবেদনের যোগ্য না থাকলে আবেদন করতে পারবেন সেটা বলা হয়েছে বিটেক যদি করে থাকেন এমসিএ করে থাকেন বিসিএ করে থাকেন তাও কিন্তু এখানে আবেদন করা যাবে এই কাজটির জন্য যে মূল বেতন আপনারা পাবেন সেটি কিন্তু তেরো হাজার টাকা পার মান্থ এরপরে পরবর্তী পোস্ট আপনারা দেখতে পারবেন যেখানে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে বা ল্যাব মেডিকেল টেকনোলজিস্টে কিন্তু আপনাদের নিয়োগটি করতে চলেছে চারটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের বলা হয়েছে এইচএস পাস করতে বলা হয়েছে সায়েন্স সিস্টেম নিয়ে উইথ ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি ফ্রম রিগুনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাদের করতে বলা আছে তাহলে আবেদনটি করা যাবে এই কাজটির জন্য যে বেতনটি পাবেন সেটি কিন্তু সতেরো হাজার টাকা পার মান্থ এরপরে পরবর্তীতে পোস্টে দেখতে পাবেন আরেকটি পোস্ট রয়েছে যেখানে কিন্তু দুটো মাত্র শূন্য পদ রয়েছে এখানে আপনাদের যেটা লাগবে সেটা কিন্তু হায়ার কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি এখানে কিন্তু থাকতে বলা আছে এই কাজটির জন্য যে আপনারা বেতনটি পাবেন সেটি কিন্তু চল্লিশ হাজার টাকা পার মান্থ তো এইবার দেখে নেওয়া যাক এই যে অ্যাড্রেসটি দেখিয়ে দিলাম ওয়াক অ্যান্ড ইন্টারভিউর যে স্থানে আপনাদের যেতে হবে সেটি আসলে কোন ডিস্ট্রিক্টে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই অতএব এখানে প্রত্যেকটি জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল যেখানে বলা আছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে নিয়োগটি করতে চলেছে যেটা কোথায় রয়েছে অনেকখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলায় রয়েছে তো এই যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু পুরুলিয়া জেলায় প্রকাশিত হয়েছে তবে পুরুলিয়া জেলা থেকে বাইরের ছেলে ছেলেমেয়েরাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন ক্লিয়ার তো এ ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ